شفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া আনোয়ারিয়া মাদ্রাসার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আব্দুস সামাদ শেখ সাহেব, মুআজ্জাজ হযরাত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আমার পিতৃ সুমতুল্লাহন, প্রাণের যুবক ভাইরা, সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে বসে গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন আমার সম্মানিত মুসলিম মা ও মহিলারা, মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানি যিনি আমাকে আপনাকে সকলকে মুবারক এই মজলিসে আসার বসার কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন, তাই আসন রব্বে করিমের দরবারে অন্তরন্তস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্তভাবে জরুরি কয়েকটি কথা আপনাদের খিদমতে আরজ করতে চাই। আমাদের এই মজলিসে দেশের শীর্ষস্থানীয় বুজুর্গানে দিন অপেক্ষা করতেছেন আলোচনা করার জন্য। আমি শুধু হাজিরা দিতে এসেছি, দোয়া নিতে এসেছি। বন্ধুরা, আমার সূরা আন-নিসা 37 নম্বর লম্বা আয়াতের সামান্য একটু টুকরা তেলাওয়াত করেছি। আমরা আমাদেরকে দিনদার বলে আমরা পরিচয় দিয়ে থাকি। দিন শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ, কিন্তু আফসোসের বিষয় হল এই দিন বা দিনদারিটা আমরা অনেকেই মসজিদের ভিতরেই সীমাবদ্ধ করে রাখি। মনে করি ধর্ম কর্ম যা পালন করার সব মসজিদের ভিতরে, মসজিদের বাইরে বুঝি আর কোনো দিন নাই। এই কারণেই দেখা যায় অনেক মুসলমান দোস্তরা মসজিদে যখন প্রবেশ করে, মসজিদে ঢোকার আগে লক্ষ্য করবেন প্যান্টের পকেট থেকে টুপিটা বের করে মাথায় দেয়, এরপরে মসজিদে ঢোকে। কি বলেন, এমন আছে না নাই? হ্যাঁ, নামাজের আগ মুহূর্তে প্যান্টটা বললে ভাস করে টাকনো গিরার উপরে উঠায়, খুব সুন্দর কাজ মাশাআল্লাহ, কিন্তু তার শেষটা খুবই খারাপ, এটা মোটেও পছন্দনীয় না। সেটা হলো যেই নামাজ শেষ হয়ে গেছে মাথার টুপি ভাস করে আবার প্যান্টের পকেটে ঢুকে দিছে, আছে না নাই? টাকনবিরার নিচে আবার যে প্যান্ট বইলা ভাস করে উপরে নিছিল ওইটা আবার ছেড়ে দিতেছে। কেন এমনটা করতেছে? লোকটা মনে করতেছে যে টুপি মাথায় দেওয়া আর টাকনুগিরার উপরে কাপড় পরা এটা শুধু মসজিদের জন্য নির্ধারিত, মসজিদের বাইরে আর এগুলোর দরকার নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দয়া করে জবাব দিবেন, টুপি মাথায় দেওয়া এটা কি শুধু মসজিদের সাথেই খাস না সবসময়ের জন্য? সবসময়ের জন্য প্যান্ট পাজামা জুব্বা যেগুলো টাকনুগিরার উপরে পরার কথা এটা কি শুধু নামাজের জন্যই নির্ধারিত না সবসময়ের জন্য? সবসময়ের জন্য। কিন্তু ওই বেচারা এটা কেন করতেছে? সে মনে করতেছে দিন ইসলাম সব মসজিদের মধ্যে তালা মারা, এর বাইরে আর কোনো কিছু নাই,
মসজিদ ত্যাগ করার আগেই মাথা টুপি প্যান্টের পকেটে ঢোকাই দিয়েছে, প্যান্ট যেটা বইলা রাখছিল এটা আবার ছাইরা টাকনো গিজার নিচে ছাইরা দিতেছে। এটা একমাত্র এই কারণে যে দিন সম্পর্কে সে ওয়াকিফ হল না, কত ঠিক না বেঠি। এই জন্য খুব সংক্ষিপ্তভাবে কথাটা পেশ করে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অত্যন্ত অলৌকিক এক বাক শক্তি দান করেছিলেন। নবীজি কথা বলতেন খুব ছোট্ট, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা তফসির বয়ান অনেক বিস্তীর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এক হাদিস ইরশাদ করেন, আদ্দীনু আন-নাসিহা। নবীজি বলেন দীন হচ্ছে হিত কামনা করার নাম, দীন হচ্ছে কল্যাণকামিতার নাম, দীন হচ্ছে অধিকার আদায়ের নাম। কথাগুলো বোঝার জন্য শুধু একটা অর্থ আপনারা মনে রাখেন, দীন হচ্ছে অধিকার আদায়ের নাম। একটু দয়া করে বলেন তো দীন কিসের নাম? হলো না তো জোরে কোন দীন কিসের নাম? অধিকার আদায়ের নাম। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কার অধিকার আদায়ের নাম দীন? সাহাবায়ে কেরাম বললেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কার অধিকার আদায় করার নাম দীন? তখন নবী আলাইহিসসালাম খুব ছোট্ট করে কথা বলছেন, কিন্তু এর ব্যাখ্যা অনেক ব্যাপক। নবীজি তখন বললেন, ক্বালা লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি কিতাবিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহি। আল্লাহ নেই বললেন, আমার সাহাবীরা শোনো, দীন হচ্ছে অধিকার আদায়ের নাম। এক নম্বর অধিকার আদায় করতে হবে আল্লাহ, জোরে বলেন অধিকার আদায় করতে হবে কার? দুই নম্বর অধিকার আদায় করতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিন নম্বর অধিকার আদায় করতে হবে কোরআনের। চার নম্বর অধিকার আদায় করতে হবে ইমামের। যদি দেশে ইসলামী স্টেট থাকে, যিনি আমিরুল মুমিনিন তার কিছু অধিকার আছে জনগণের উপরে। ইসলামী সরকার থাকলে আমিরুল মুমিনিনের এতাত করবে জনগণ। আর তার বিকল্প হিসাবে এখন যে ইমাম রয়েছেন নায়েবে নবী, তাদের কিছু পাওনার অধিকার রয়েছে, সে অধিকার আদায় করার নাম হচ্ছে দীন। নবীজি বলেন, ওয়া আম্মাতিহিম, এভাবে সাধারণ জনগণেরও কিছু অধিকার আর পাওনা রয়েছে, সে অধিকার গুলো আদায় করার নামই হচ্ছে দীন। পাঁচ রকমের অধিকার যারা আদায় করবে তারা পূর্ণাঙ্গ দিনদার হতে পারবে। আর এই পাঁচটার চারটা মানে একটা পালন করে না, তিনটা মানে দুইটা পালন করে না, এই লোকটাও দিনদার বটে কিন্তু পূর্ণাঙ্গ দিনদার হতে পারে নাই, সে আংশিক দিনদার। ঠিক কিনা জোরে তা? আমি আপনাদের কাছে আপনাদের নিয়তটা একটু জানতে চাই, আমাদের নিয়ত কি আংশিক দিনদার হওয়া না পূর্ণাঙ্গ দিনদার? জোরে বলেন আমরা কি হতে চাই? পূর্ণাঙ্গ দিনদার হতে চাই। যদি তাই হয় তাহলে আল্লাহ পাকের যত অধিকার আছে সেগুলো আদায় করতে হবে। শুধু আল্লাহর অধিকার নয়, রসুলের কিছু অধিকার আছে সেগুলো আদায় করতে হবে, কোরআনের কিছু দাবি আছে সেগুলো আদায় করতে হবে, আলেমদের কিছু দাবি আছে সেগুলো আদায় করতে হবে, জনসাধারণের কিছু অধিকার আছে সেগুলো আদায় করতে হবে। এই পুরোপুরি যদি সবগুলির অধিকার কেউ আদায় করতে পারে, বিশ্ব নবী বলেন এই লোকটাই পূর্ণাঙ্গ দিনদার হতে পারবে। আমরা মনে করি মসজিদে আসা যাওয়া, দুই চার রাত নামাজ পড়া, রমজান মাস আসলে কিছু কিছু রোজা রাখা, বাস ধর্ম শেষ, দিন শেষ। কি বলেন, অনেকে এমনটা মনে করতেছে না? এই জন্যে এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর অধিকার আদায় করা। বিখ্যাত সাহাবী হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন তিনবার আল্লাহ নবী মুয়াজকে ডাক দিলেন, ইয়া মুয়াজ। মুয়াজ জবাবে বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, হে বিশ্ব নবী আমি উপস্থিত। আল্লাহ নবী এবার মুয়াজকে অত্যন্ত মনোযোগী করে জিজ্ঞেস করলেন, মুয়াজ রে, তুমি কি জানো দুনিয়ার বান্দা বান্দিদের উপরে আল্লাহ পাকের কি অধিকার আছে এবং আল্লাহর উপরে দুনিয়ার বান্দা বান্দিদের কি অধিকার রয়েছে? বন্ধুরা, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে আদব ছিল আদব। সাহাবায়ে কেরাম কখনো আল্লাহ নবীর কথার উপরে
একবারে কথা বলতেন না। সাহাবায়ে কেরাম অধিকাংশ প্রশ্নের জবাবে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, হে আল্লাহর রাসূল এই প্রশ্নের জবাব আমরা ভালো করে বলতে পারবো না, এটার জবাব তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আমাদের অবস্থাটা হলো একেবারে ব্যতিক্রম, এখন তো কিয়ামত ঘনায় গেছে, এই জন্য এই চিত্র এখন নজরে পড়ে। দেখা যায় মসজিদের ভিতরে বড় একজন আলেম আছেন, বড় একজন মুফতি সাহেব বসা আছেন, পাঁচ সাতজন লোক বসা আছে। একজন মানুষ এই মসজিদে এসে মুফতি সাহেবের কাছে যখন একটা মাসআলা জিজ্ঞেস করে, দেখা যায় মুফতি সাহেব সমাধান দেওয়ার আগেই যে বেটা কিচ্ছুই জানে না গন্ড মূর্খ, ওই লোক মাসলা বলা শুরু করে। আপনাদের বর্মিতে না থাকলেও এই এই সমস্যাটা প্রবলেমটা বাংলাদেশে আসেনি, হুজুরের আর অপেক্ষা করে না। আর কিছু কিছু মুসলমান তো মাশাআল্লাহ এখন কিছু দৌড়াদৌড়ি করে কয় আমরাও মুফতি সাহেবের মতো মাসলা বলতে পারি, আসে না নাই জোরে গা। সাহাবায়ে কেরামদের মধ্যে আদব ছিল, এই জন্য নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তাদের প্রতি আদব রাখতে হবে। বিজ্ঞ আলেম বিজ্ঞ মুফতি তিনি মাসালা বলবেন, তিনি ফতোয়া দিবেন। আমার আপনার মতো সাধারণ মানুষ যারা আমরা শুধু মাসালা সুন্দর আমল করব, রাজি আছেন কি? আমার হজিরা বন্ধুরা, হজরতে মুআজ বললেন ইয়া রাসূলুল্লাহ এই প্রশ্নের জবাব আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ নবী তখন বললেন মুআজ আল্লাহর অধিকার দুনিয়ার বান্দাবান্দিদের উপরে, দুনিয়ার বান্দাবান্দিরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোলামি করবে আল্লাহর। জোরে কোন ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর ইবাদত করবে। সাবধান, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরীক করা যাবে না। শিরিক মুক্ত ঈমান নিয়ে খাঁটি আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাবান্দিদের কাছে অধিকার রাখেন, আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা বান্দাবান্দির কাছে অধিকার রাখেন। আল্লাহ তাআলার ইবাদত গোলামি করবে বান্দা, শিরিক মুক্ত ঈমান নিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। যখন শিরিক মুক্ত ঈমান নিয়ে নিরেট আমল বান্দাবান্দিরা করবে তখন আল্লাহর কাছে দুনিয়ার বান্দাবান্দিদের পাওনা হলো, বিনিময়ে আল্লাহ পাক ওই ঈমানদার বান্দাবান্দিদেরকে জান্নাত দান করবে। আল্লাহ আমাদের কাছে পান ইবাদত, আর আমরা ইবাদত করলে আল্লাহর কাছে পাই আল্লাহর জান্নাত, ঠিক কি না জোরে কা? আল্লাহর ইবাদত এই জন্য করতে হবে যেহেতু আমার আপনার সৃষ্টিকর্তা খালেক মালিক হচ্ছেন কে? আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, অতএব ইবাদত করতে হবে আল্লাহ। দেখেন আল্লাহ এত বড় কুদরত আলা, পৃথিবীর মানুষ এদের মধ্যে অনেক আর্টিস্ট আছে, শিল্পী আছে, বিভিন্ন মূর্তি বিভিন্ন ছবি তৈরি করতে পারে, কিন্তু পানির মধ্যে ছবি অঙ্কন করতে পারে এমন কোন শিল্পীর কথা জানা নাই। আমার বাজিরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরত আলা, এক ফোঁটা পানির মধ্যে আল্লাহ পাক তোমার আর আমার আকৃতি তৈরি করেছে। মার পেটের ভিতরে একে একে তিনটা অন্ধকারের মাঝে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ চমৎকার করে বলেছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তোমাদের রব্বানাল্লাহ তোমাদের প্রত্যেককে মারপেটের মাঝে একে একে তিনটা অন্ধকারের মাঝে সৃষ্টি করেছেন। দুনিয়ার মানুষগুলো কারেন্ট না থাকলে, বিদ্যুৎ না থাকলে, আলো না থাকলে মিল ফ্যাক্টরির কামকাজ অফ রাখে, বন্ধ রাখে, কাজ করতে পারে না, ঠিক কিনা জোরে কর? আমার আল্লাহ মারপেটের তিনটা অন্ধকারের মাঝে এক ফোঁটা পানির মধ্যে আমার আপনার পূর্ণ আকৃতি দান করেছেন, সবচেয়ে সুন্দরতম অবকাঠামো দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে কর সুবহানাল্লাহ। আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে
কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আমি কি তোমাকে সোবাল দেই নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? চোখ নাক মুখ কান এই দামি দামি পার্টস গুলো কার দেওয়া জোরে কর? অসংখ্য গণিত নেয়ামত আল্লাহ পাক দান করেছেন আমার আপনার শরীরের ভিতরে রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর ইবাদত এই জন্য করতে হবে যেহেতু আল্লাহ পাক হলেন সৃষ্টিকর্তা। দুই নম্বর, আল্লাহর ইবাদত গুলো আমি এই জন্য করতে হবে যেহেতু আল্লাহ পাক হচ্ছেন রিজিক দাতা। আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দাতা নাই, ঠিক কিনা? আমাকে আপনাকে রিজিক দান করেন কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? আমার ওয়াজেরা বন্ধুরা, মানব দানব সকল কায়নাতের গোটা সৃষ্টিজীবকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। পাথরের ভিতরে ছোট্ট একটা ক্ষুদ্র পোকা তৈরি করে ওখানে আল্লাহ তাআলা তার উপযোগী খাবার পৌঁছে দিতেছে। ওই তসবি, ওই পোকা আল্লাহর তসবি পড়ে, সুবহানা মাইয়ারানি ওয়া ইসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। সকল পবিত্রতা সে আল্লাহর যিনি আমাকে পাথরের ভিতরে সৃষ্টি করেছেন, যেখানে আলো বাতাস আর দম করার মতো ব্যবস্থা নাই। আমি যেখানে আছি আল্লাহ ভালো করে জানেন, আল্লাহ সবসময় আমার স্মরণে রাখে। এক মুহূর্তের জন্য আল্লাহ আমাকে বলে যান না, আমার উপযোগী খাবার আল্লাহ পাথরের ভিতরে পৌঁছায়া দেয়। পাথরের ভিতরে আল্লাহ যদি ক্ষুদ্র পোকাকে রিজিক দিতে পারে, এটা তো আশরাফুল মাখলুকাত না? ও বাবাজিরা, যুবক দোস্তরা, তোমরা আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ সৃষ্টির সেরা জাতি বানাইছে। আল্লাহর তসবি পড়লে, জিকির করলে, নামাজ পড়লে, বন্দে করলে আল্লাহ রিজিক দিবেন কিনা জোরে কা? এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর, যেহেতু আল্লাহ পাক হচ্ছেন রিজিক দাতা। তিন নম্বর, ইবাদত গুলো আমি একমাত্র আল্লাহর জন্য হবে, তার কারণ হচ্ছে আমার আপনার হেফাজত করতে হচ্ছেন আল্লাহ। জুড়ে বলেন, আমার আপনার রক্ষাকারীকে, হায়াত মওতের মালিককে, অসংখ্য অগণিত নেয়ামতের মালিককে। ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। যত নেয়ামত আছে কার পক্ষ থেকে? জুড়ে গান, নেয়ামত খাইবা আল্লাহ, সেজদা দিবা গায়রুল্লাহকে, এটা নেমো খারাপি ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, আল্লাহ যেহেতু রিজিক দাতা, আল্লাহ যেহেতু রক্ষাকর্তা, সমস্ত নেয়ামতের মালিক যেহেতু আমার আল্লাহ, এই কারণে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর সাথে আর কোনো কিছুকে শরীক করা যাবে না, এটা হলো আল্লাহ পাকের অধিকার। দুই নম্বর, রসুলের কিছু অধিকার আছে, যে নবী তোমার আমার নাজাতের জন্য দুনিয়ার জমিনে বারবার চোখের পানি ফেলেছেন, পাহাড়ের গুহায় গিয়ে, মসজিদের ভিতরে, এমনকি কিয়ামতের ময়দানে চোখের পানিগুলো ফেলে ফেলে উম্মত গুনাহগারের নাজাতের জন্য আল্লাহর দরবারে কানবেন। বাবা আদম থেকে শুরু করে এই সার আল্লাহ পর্যন্ত কেউ সেদিন আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না। তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা, ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন, কেউ সেদিন আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না, একটা নেকি দিতে রাজি হবে না, নেকি দেওয়া তো দূরের কথা, পরিচয়টা পর্যন্ত দিবে না। ওই দিন একমাত্র কান্ডারের ভূমিকা অবতীর্ণ হবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতেও নবীর দান ছিল, পরকালেও নবীর বিরাট দান থাকবে উম্মতের জন্য। এই কারণে ওই নবীর কিছু পাওনা উম্মতের উপরে আছে, সেই পাওনাটা হলো উম্মত যত কাজ করবে প্রত্যেকটা কাজ নবীর সুন্নত অনুযায়ী করবে। নবী আমার আপনার নাজাতের ব্যবস্থা করবেন, সাফাতের ব্যবস্থা করবেন, আর আমাদের কাছে বিশ্ব নবীর পাওনা হলো ছোট বড় যত কাজ আমি আপনি করব প্রত্যেকটা কাজ নবীর নূরানি সুন্নত অনুযায়ী করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তিন নম্বর কাজ, কোরআনের অধিকার। দিনদার চলে কোরআনের অধিকার রয়েছে, কোরআন যে ঘরে আছে ওই ঘরে শান্তি, কোরআন যার ভিতরে আছে তার উপরে আল্লাহর রহমত, কোরআন যে সমাজে আছে, কোরআনের ব্যবস্থা যে দেশে আছে সেখানে আল্লাহর রহমত আছে। অতএব কোরআনের কিছু পাওনা উম্মতের কাছে রয়েছে। উলামায়ে কেরাম বলেন, এক নম্বর, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করতে হবে। দুই নম্বর, কোরআনের আহকামগুলো জানার চেষ্টা করতে হবে। তিন নম্বর, কোরআন অনুযায়ী আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপর চার নম্বর কাজ হলো, উলামায়ে কেরাম তারা হচ্ছেন নবী রাসূলগণের ওয়ারিশ,
ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম তারা হচ্ছেন নবী রাসূলগণের ওয়ারিশ। কাজেই নবীর উম্মতিরা উপস্থিত ভাবে যেভাবে নবী রাসূলগণের সাথে আদব বজায় রেখেছেন, এখন তো নবী নাই, নবীর ওয়ারিশ উত্তরাধিকারী উলামায়ে কেরাম আছেন, সব সময় তাদের এহতেরাম, তাদের সম্মান, তাদের তাজিম করতে হবে। এই জন্য বলবো যে আমরা তো সবসময় উলামায়ে কেরামদের সাথে ছিলাম, এখনো উলামায়ে কেরামদের সাথে আছি, ইনশাআল্লাহ যতদিন বাঁচি উলামায়ে কেরামদের সাথে থাকবো। কার কানে কাছে হাত দুইটা উঠা দেখা, নারায়ণ তুমি হাত নামান, আল্লাহ কবুল করেন। সর্বশেষ ওয়াম্মাতিহিম, জনসাধারণের কিছু অধিকার আছে, পারস্পরিক মুসলমানদের কিছু অধিকার আছে, দিনদার হতে হলে সে অধিকারগুলো আদায় করতে হবে। অতএব অধিকার আদায়ের নামই হচ্ছে দিন, আর দিন আর নসিহা, দিন হচ্ছে অধিকার আদায়ের নাম, আল্লাহর অধিকার, রসুলের অধিকার, কোরআনের অধিকার, আলেমদের অধিকার, এরপর জনসাধারণের অধিকার। এই পাঁচ রকমের অধিকার যারা আদায় করবে তারা পূর্ণাঙ্গ দিনদার হতে পারবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে পূর্ণাঙ্গ দিনদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আমি সবার জন্য দোয়া করি, সবার কাছে আমার জন্য, আমার সন্তানদের জন্য দোয়া কামনা করে আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।